নিজে নিজেকে ভাগি ভাগিনি বলেছে আমি বলছি এতই যখন বাঘের ছড়াছড়ি এরা চিড়িয়াখানায় থাকুক আমরা না চাক টিকিট কেটে দেখে আসবে বাংলার জনগণ টিকিট কেটে দেখে আসবে আমি তো বলছি ময়ূকের সাথে অর্ণব গোস্বামীর এত ছবি নেই যে ছবি আমি শান্তনুর সাথে ভাইপোর দেখলাম কোন প্রোগ্রামে শান্তনুর কোন প্রোগ্রামে ভাইপো যায়নি কাজী কোটাটা তৃণমূল কংগ্রেসের নেতারা বেনিফিটেড হয়েছে আমি বলছি ওইসব সম্পত্তি কোনো সম্পত্তি না আসলে তৃণমূল কংগ্রেসের আত্মীয় স্বজন শ্যালিকা ড্রাইভার চালক সবার কাছে টাকা ছড়িয়ে গেছে চ্যাটার্জির কাছে যাবো কৌস্তব অনুব্রত মণ্ডল কার্যত দেউলিয়া হয়ে গেছে টাকা পয়সা নেই কার্য তো শেষ অনুব্রত মণ্ডল এই মুহূর্তে বোঝা যাচ্ছে ফিরে আসলেও একটা বাড়ি পৈতৃক বাড়ি ছাড়া আর কিছু নেই কিন্তু এর পরে কে তার বেনিফিশিয়ারি কারা তার উপরে এবার সেকেন্ড পার্ট এই যেন ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট শুরু হলো এর পরে অনুব্রত মণ্ডল কাকে টাকা পাঠিয়েছে কাদের টাকা পাঠিয়েছে তাই নিয়ে এবার নতুন করে তদন্ত শুরু করবে ইডি না খেয়াল রাখতে হবে ময়ূর যে 75-25 গল্প আছে ওই 11 কোটি যা দেখাচ্ছে ওর অনেক বেশি টাকা আছে সব আত্মীয় স্বজন তৃণমূলের নেতাদের কাছে আছে সমস্তটা এবং তার 75% ভাগ তো শান্তিনিকেতনে এসেছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসেছে সেসব সিজ করতে হবে নাহলে এসব কোনো লাভ নেই প্রথম কথা হচ্ছে 6টা টোল ট্যাক্স এই যে অনেক প্রসেস টসেসের কথা বলছিল আমি বলবো রিপাবলিক বাংলা সে দেখিয়েছে 6টা টোল ট্যাক্স চলতো বেনামে প্রতিদিন 5 লাখ টাকা থেকে 7 লাখ টাকা কালেকশন করা হতো পাবলিকের নামে যেই CBI ED এলো 6টা টোল ট্যাক্স উঠে গেল টাকা কোথায় গেল আচ্ছা অনুব্রতর এই টাকার থেকেই নাকি আমি জানি না বলতে পারবো না আমরা তো দাঁতের চিকিৎসা করতে আরামের ডেন্টালে যাই বা সস্তার কোনো নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখাই তো উনি তো ভাইপো তো দুবাই চলে যায় কে এই টাকার ভাগি থেকেই তো নিশ্চয়ই দুবাই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে অস্ত্রোপচার করতে গেলেন বাইডেন সেখানে অস্ত্রোপচার করতে যান কে টাকা দিয়েছে 10 বার বিনয় মিশ্রর সাথে বিদেশ গেলেন এই টাকার ভাগ তো সমস্তটা এই টাকার ভাগ সেগুলোকে বের করতে হবে দ্বিতীয় কথা আমি বুঝতে পারছিলাম না যে আসলে এরা এত লোককে বাঘ বলছে কেন আমি এর মধ্যে বারুইপুরে গেছিলাম একটা প্রোগ্রাম করতে তো আমি এক কমরেডের সাথে বাইকে করে যাচ্ছি দুটো বাচ্চার ছেলে তারা রাস্তা দিয়ে স্কুল থেকে ফিরছে তো একটা গরু এসে গেছে রাস্তায় বলছে এই অনুব্রত হাট এই অনুব্রত হাট এখন রাজ্যে এইরকম অবস্থা হয়েছে লোকে গরু দেখলে অনুব্রত বলছে সেই কারণে ওরা বাঘ বলে ওটাকে এ করার চেষ্টা করছে এখন তো শুনছি ভাইপো নাকি বাঘ আমি বলছি ময়ূক এত যখন বাঘের ছড়াছড়ি ও বাঘিনীও আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে নিজেকে বাঘিনী বলেছে আমি বলছি এতই যখন বাঘের ছড়াছড়ি এরা চিড়িয়াখানায় থাকুক আমরা না টিকিট কেটে দেখে আসবে বাংলার জনগণ টিকিট কেটে দেখে আসবে কি বলছেন এসব কারা বেনিফিটেড আমি তো বলছি প্রথম যেদিন গরু পাচার নিয়ে আলোচনা হলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা টিভিতে এসে বলেছিল বিএসএফ যুক্ত আমরাও বলেছিলাম হ্যাঁ বিএসএফ এর একটা অংশ যুক্ত না থাকলে গরু পাচার হতে পারে না আমি বলছি সতীশ কুমার এখন তো ব্যবস্থা হয়েছে সতীশ কুমারের বিরুদ্ধে সতীশ কুমারের ছেলের নাম কি ছেলের নাম ভুবন ভাস্কর কোন কোম্পানিতে চাকরি করে এনামুলকের কোম্পানি লতিফের কোম্পানি বিনয় মিশ্রের কোম্পানি ধর্মদাস স্ট্রিটে হচ্ছে তার কোম্পানির ঠিকানা সেই অ্যাকাউন্ট থেকে রুজিনা নালুরার অ্যাকাউন্টে টাকা গেছে সেই কোম্পানি থেকে মেনকা গম্ভীরের অ্যাকাউন্টে টাকা গেছে তৃণমূল কংগ্রেস আসলে 15 আগস্ট আমি বলছি ময়ূর বারবার খেয়াল রাখো 15 আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী 75তম স্বাধীনতা দিবসে পার্থ চ্যাটার্জির অফিসের সামনে গিয়ে বলেছিলেন কি করেছে কেষ্ট কেন বলেছিলেন একথা কেন কেষ্টর পাশে দাঁড়িয়েছেন কারণ 75 থেকে 80% টাকা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে তাই কেষ্টকে বাঁচাতে হবে আমি জানি না পার্থ চ্যাটার্জি কিছু টাকা ঝেপে রেখে দিয়েছিলেন কিনা লুকিয়ে রেখে দিয়েছিলেন কিনা বলতে পারবো না কিন্তু যাদের সাথে পার্থ চ্যাটার্জি চুরি করেছেন কুন্তল বলুন শান্তনু বলুন যাদের নাম তারা সবাই ভাইপো টিমের সদস্য আমি তো বলছি ময়ূকের সাথে অর্ণব গোস্বামীর এত ছবি নেই যে ছবি আমি শান্তনুর সাথে ভাইপোর দেখলাম কোন প্রোগ্রামে শান্তনুর কোন প্রোগ্রামে ভাইপো যায়নি কাজী কোটাটা তৃণমূল কংগ্রেসের নেতারা বেনিফিটেড হয়েছে আমি বলছি ওইসব সম্পত্তি কোনো সম্পত্তি না আসলে তৃণমূল কংগ্রেসের আত্মীয় স্বজন শ্যালিকা ড্রাইভার চালক সবার কাছে টাকা ছড়িয়ে গেছে CBI ED-র তৎপরতা নেই কালীঘাটের কাকু এই তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলেন কালীঘাটের কাকু তো নারদায় টাকা নিয়েছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর ফুটে যাচ্ছে যেমন অন্য নেতাদের ফুটে যাচ্ছে তো কুন্তল যে বলছে কালীঘাটের কাউকে টাকা দিয়েছে বেহালার কাউকে টাকা দিয়েছে পার্থ চ্যাটার্জির অফিসে গিয়ে কুন্তল তার বয়ানে বলছে আমরা অভিষেক ব্যানার্জিকে আমরা এই এই প্রশ্ন করতে গেছিলাম অভিষেক ব্যানার্জি বলেছেন যে আগে আগে বিজেপি ও অমিত শাহ সবাইকে প্রশ্ন করার পর তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন কিন্তু প্রশ্নগুলো তো থাকলো সত্যি তো কালীঘাটের কাকুর নারদাতে টাকা নাও নিতে দেখা গেছে তাকে না না ভাই শুভেন্দু বাবু কোথায় শুভেন্দু দেখা গেছে হ্যাঁ গেছে প্রত্যেককে দেখা গেছে হ্যাঁ দেখা গেছে এবার তার জন্য যাকে যাকে গ্রেফতার করেছে তার মধ্যে শুভেন্দু বাবু নাম কেন নেই এই প্রশ্ন কেন অমিত শাহকে করব অবশ্যই অবশ্যই আমরা করব আমরা প্রয়োজনে শুভেন্দু লোকসভার ভেতরে না আছে বিচার ব্যবস্থার কাছে শুভেন্দু পরিষ্কার ভাবে বলেছে যে কোনো বিষয়ে
তিনি যে কোনো যাবে কোন দিকে? অনুব্রত মন্ডলের নিচুবর্তীর বাড়িতে শেষ হলো প্রথম সিজন, প্রথম সিজন প্রথম এপিসোড সব শেষ হয়ে গেল। এবার এর পরে কোথায় যাবে? মুখ্যমন্ত্রীর দূরদর্শিতা নিয়ে আমি সত্যি মানে এরকম দূরদর্শিতা একটা দলের নাম রেখেছিলেন তৃণমূল কংগ্রেস টিএমসি, মানে এখন লোকে বলছে তৃণমূল মানেই চোর, তৃণমূলের নেতারা মানেই চোর। আসলে আমি আবার বলছি, 75-80% শান্তিনিকেতন বিল্ডিংয়ে এসেছে, আমরা তো কম সাংসদ দেখলাম না, শ্রমিক লাইডিদের দেখলাম, সুজন চক্রবর্তীদের দেখলাম, কম সাংসদ দেখলাম না, 50 সাংসদের নাম আমি বলতে পারি। আপনি এরকম সাংসদ দেখেছেন নাকি? 20 গাড়ি, 25 বাইক, আমি তো মাঝের মধ্যে একদিন দেখলাম ওর ডানহাত কী নাম জাহাঙ্গীর, সেও 50 বন্দুক নিয়ে ঘুরছে। কারা এরা? কারা? জাহাঙ্গীর আপনি দেখেন রিপাবলিক বাংলা যাক, সে 50 বন্দুক নিয়ে প্রাইভেট সিকিউরিটি নিয়ে ঘুরছে। আসলে এরা সব পুলিশকে আপনি সরিয়ে দিন, জেলা পুলিশকে আপনি সরিয়ে দিন। হ্যাঁ, এই যে জাহাঙ্গীর, সে জেলা পরিষদের মেম্বার নয়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাঁড়িয়ে বসে আছে, গণতন্ত্রের নামে এত বড় ছ্যাবলামি এই অভিযোগ করেছে, গণতন্ত্রের নামে এত বড় একটা ছ্যাবলামি চলছে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি বলতে যাও একটাই কথা, মানুষ আমাদেরকে ভোটে জিতে তোমরা শূন্য, এটাই হচ্ছে একমাত্র সব প্রশ্নের।